যারা স্বল্প বাজেটে বাইক খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে, রাইড শেয়ারিং করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে, মাত্র 35,000 টাকা কিন্তু আপনি কিন্তু একটি বাইক পেয়ে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এম এস সাউন্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি সারা সম্ভাষণ। ভিউয়ার্স, এক মাস পরে কিন্তু বাইকার কিন্তু আবারও চলে এসেছে। বাইকারের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটিএর ঠিক পেছনেই কিন্তু বাইকারটি কিন্তু রয়েছে। আজকে কিন্তু বাইকারে কিন্তু ভরপুরে একটা স্পেশাল অফার রয়েছে, সেটা হচ্ছে মাত্র 35,000 টাকা কিন্তু আপনি কিন্তু একটি বাইক পেয়ে যাচ্ছেন। যে বাইকটি হচ্ছে যারা বিশেষ করে রাইড শেয়ারিং করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে, যারা স্বল্প বাজেটে বাইক খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে, টাকা কম তাদের জন্য কিন্তু এই বাইকটি কিন্তু অনেকটা হেল্পফুল হয়ে যাবে। আজকে সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। দর্শক, কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আর এখন আজকে বেশ কয়েকটি বাইক চলে এসেছে, যে কটি বাইক রয়েছে প্রত্যেকটি বাইকের প্রাইস এবং ডিটেলস আপনাদের আমি উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে যে বাইকটি দেখতে পাচ্ছি, এই বাইকটির নাম হচ্ছে সুজুকি জিক্সার জে এক্স আর, যেটি হচ্ছে 2019 সালের মডেল। 2020 সালে রেজিস্ট্রেশন 150 সিসি বাইক, 9,895 কিলোমিটার রান করেছে এবং হচ্ছে 40+ মাইলেজ, 3,10,000 টাকা কিন্তু এটি মূল্য নির্ধারণ করা হয়েছে। একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এরপরে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রেপসোল 2018 সালের মডেল। 2019 সালের রেজিস্ট্রেশন 150 সিসির বাইক, 10,270 কিলোমিটার রান করেছে এবং হচ্ছে 2,95,000 টাকা কিন্তু এটি মূল্য নির্ধারণ করা হয়েছে, যেটি মূল্য নির্ধারণ করেছে মাত্র 2,95,000 টাকা। বাইক আছে প্রত্যেকের প্রাইস এবং কিন্তু ফিক্সড নয়, আপনি কিন্তু চাইলে যাচাইবাচাই করতে পারেন। এই প্রাইসটি একদম সর্বনিম্ন প্রাইস, আপনি কিন্তু চাইলে কিন্তু এই বাইকটি যাচাইবাচাই করতে পারেন। আমি একটু দেখাই, এটি হচ্ছে 2,95,000 টাকা এটি মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আমি আরও একটি বাইক দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে জিক্সার এসএফ 2018 সালের মডেল। 2018 সালের রেজিস্ট্রেশন 150 সিসির বাইক, 39,071 কিলোমিটার রান করেছে, 35+ মাইলেজ এবং হচ্ছে 1,75,000 টাকা কিন্তু এটি মূল্য নির্ধারণ করা হয়েছে। আমি আপনাদের দেখাই, আপনি হয়তো দেখতে পাচ্ছেন 1,75,000 টাকা কিন্তু এই বাইকটি নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আরেকটি বাইক দেখতে পাচ্ছি, যেটির নাম হচ্ছে FZ ভার্সন 3 VS4, 2019 সালের মডেল। 2020 সালের রেজিস্ট্রেশন 150 সিসির বাইক, 2 বছরের ট্যাক্স বিল্ড করা হয়েছে এবং হচ্ছে 2,16,000 টাকা এটি মূল্য নির্ধারণ করা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। আমি আপনাদের একটু একবার দেখাই, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু এটি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 2,16,000 টাকা কিন্তু এটি মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আমি আরও একটি বাইক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইয়ামাহা ফ্রেজার 2011 সালের মডেল। 2015 সালে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে, 153 সিসির বাইক, 35+ মাইলেজ, 1,22,000 টাকা কিন্তু এটি মূল্য নির্ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু এটি। ভিউয়ার্স, এরপরে আরও কিছু বাইক কিন্তু চলে এসেছে, যেগুলোর প্রাইস কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি। এখানে একটি আছে এবং হচ্ছে এখানে একটি আছে, যেটি কিন্তু এখনও ফিক্স দামাদামি করা হয়নি। পরবর্তী আরেকটা হচ্ছে সিবি ট্রিগার 2014 সালের মডেল। 2014 সালের রেজিস্ট্রেশন 150 সিসি বাইক, 1,18,000 টাকা কিন্তু এটি মূল্য নির্ধারণ করা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 1,18,000 টাকা কিন্তু এটি মূল্য নির্ধারণ করছে। টেস্ট ড্রাইভিংয়ের জন্য কিন্তু চলে যাচ্ছে কিন্তু এই বাইকটি, 1,18,000 টাকা যেটি নির্ধারণ করা হয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমি আরও একটি বাইক দেখতে পাচ্ছি, যেটির নাম হচ্ছে পালসার 2008 সালে মডেল। 2010 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, 150 সিসির বাইক, 150 সিসির বাইক, 32,218 কিলোমিটার রান করেছে, 35+ মাইলেজ, 10 বছরের ট্যাক্স ব্লেড এবং এটি মূল্য নির্ধারণ করেছে মাত্র 90,000 টাকা। এরপর আমি আরেকটি বাইক দেখতে পাচ্ছি, যে বাইকটির নাম হচ্ছে জিক্সার 2017 সালের মডেল। 2017 সালের রেজিস্ট্রেশন 155 সিসির বাইক, 17,838 কিলোমিটার রান করছে, 35+ মাইলেজ এবং 140,000 টাকা কিন্তু এই মূল্য নির্ধারণ করেছে। আমি একটু এই বাইকটি একটু দেখাই, যেহেতু এটা একটু ফ্রেশ কন্ডিশনের বাইক, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটি ফ্রেশ কন্ডিশনের বাইক, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এবং এটি মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু, আমি আবারও দেখাই, এটি মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু 1,40,000 টাকা এটি মূল্য নির্ধারণ করা হয়েছে।
ভিয়াস এই মুহূর্তে কিন্তু আরও একটি বাইক আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নাইট রাইডার 2018 সালে মডেল এবং হচ্ছে 2018 সালে কিন্তু রেজিস্ট্রেশন করেছে। 150 সিসির বাইক, 20,907 কিলোমিটার রান করেছে এবং সর্বনিম্ন প্রাইস কিন্তু মাত্র 80,000 টাকা কিন্তু এটি নির্ধারণ করা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাত্র 80,000 টাকা কিন্তু এই বাইকটি কিন্তু পাচ্ছেন। পরবর্তীতে রানা টার্বো 2012 সালের মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন 125 সিসির বাইক এবং হচ্ছে 10 বছরের ট্যাক্স দিলিট 29,088 কিলোমিটার রান করেছে, 45+ মাইলেজ এবং সর্বনিম্ন প্রাইস কিন্তু মাত্র 75,000 টাকা কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, কিন্তু মাত্র 75,000 টাকা কিন্তু এই বাইকটি পাচ্ছেন। এইমাত্র কিন্তু আরও একটি বাইক চলে এসেছে যেটির প্রাইস কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি, আমরা পরবর্তীতে এই প্রাইসটি জানবো যে এটা অরিজিনাল প্রাইস কত। পরবর্তীতে আমি আরও একটি বাইক দেখতে পাচ্ছি, আমি আরও একটি বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সিবিজেড 2011 সালের মডেল, 2012 সালের রেজিস্ট্রেশন 150 সিসির বাইক, 86,703 কিলোমিটার রান করেছে, 40+ মাইলেজ এবং হচ্ছে 10 বছরের ট্যাক্স বেলিট, দাম চাওয়া হচ্ছে মাত্র 82,000 টাকা। আমি একটু দেখাই, এটার দাম মাত্র হচ্ছে 82,000 টাকা, ফ্রেশ কন্ডিশনের বাইক। আপনারা চাইলে কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারেন, একদম সামনে থেকে পিছনে পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। আপনি কিন্তু চাইলে কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারেন। এটি অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটিএ পিছনে, একদম গলির যে ইয়েটা রয়েছে সেই গলির এখানে রয়েছে এবং এটি মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 82,000 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। পালসার, পরবর্তীতে পালসার 2012 সালের মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন এবং 150 সিসির বাইক, 43,484 কিলোমিটার রান করেছে, 90,000 টাকা এটি মূল্য নির্ধারণ করেছে, একদম ফ্রেশ কন্ডিশন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ফ্রেশ কন্ডিশনের বাইক, দাম চাওয়া হয়েছে 90,000 টাকা। লিফান কেপি 2015 সালের মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন 150 সিসি বাইক, 34,921 কিলোমিটার রান করেছে, 30+ মাইলেজ, 10 বছরের ট্যাচ ব্যালিড, 75,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এই 75,000 টাকায় আপনি কিন্তু ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি পেয়ে যাচ্ছেন। বিশেষ করে আমি একটা কথা বলি, যারা রাইডার অর্থাৎ বিভিন্ন যারা রাইড করেন তাদের জন্য কম টাকা যারা বাইক খুঁজছেন, 75,000 টাকা, এই 75,000 টাকায় কিন্তু আপনি কিন্তু এই বাইকটি কিন্তু কিনতে পারবেন এবং হচ্ছে এটি কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি কিন্তু চাইলে কিন্তু এখানে দামাদামি করতে পারেন, আপনি চাইলে এখানে এসে এই বাইকটি ক্রয় করতে পারেন। এবার মোস্ট যে ইম্পর্টেন্ট কথা বলবো, এটা হচ্ছে লিভো 2006 সালের মডেল, 2006 সালের রেজিস্ট্রেশন, 110 সিসির বাইক, 40,000+ কিলোমিটার রান করেছে, 45+ মাইলেজ, 10 বছরের ট্যাঙ্ক বিলিট, মাত্র দাম চাওয়া হয়েছে কিন্তু 40,000 টাকা। পিয়ার্স এই বাইকটি কথা বলবো, এই বাইকটির দাম মাত্র 40,000 টাকা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন 40,000 টাকায় কিন্তু ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে অর্থাৎ ফুটপান্ডা রাইডার বা অন্যান্য যে সব রাইড রয়েছেন, আপনারা কিন্তু চাইলে কিন্তু এই কম দামে মাত্র 40,000 টাকায় কিন্তু এই বাইকটি কিন্তু ক্রয় করতে পারেন। এটি অ্যাড্রেসটা যদি বলি, অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটিএ ঠিক অপোজিটে কিন্তু এই বাইকটি কিন্তু আপনি পাবেন, যেটি মূল্য দেওয়া হয়েছে মাত্র 40,000 টাকা। পরবর্তীতে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, এ বাইকটি নাম হচ্ছে ওয়ালটন হাইটেক, 2012 সালের মডেল, 2012 সালের রেজিস্ট্রেশন, 80+ মাইলেজ এবং হচ্ছে 52,000 টাকা কিন্তু এর মূল্য, 40,000 টাকা দেখেছি, এরপর হচ্ছে দেখেছি 52,000 টাকা, এখানে কিন্তু 52,000 টাকা কিন্তু বাইকটাও কিন্তু আপনি পাচ্ছেন, যেটি মূল্য নির্ধারণ করা হচ্ছে মাত্র 52,000 টাকা, আপনি চাইলে কিন্তু এই বাইকটি কিন্তু ক্রয় করতে পারেন। পরবর্তীতে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 2006 সালের মডেল, 2010 সালের রেজিস্ট্রেশনে 124 সিসির বাইক, 40+ মাইলেজ, 10 বছরের ট্যাক্স বেলেট, মাত্র 70,000 টাকা কিন্তু এই বাইকটি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই বাইকটির দাম হচ্ছে মাত্র 70,000 টাকা, আপনি চাইলে কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারেন। আমি আরও একটি বাইক দেখতে পাচ্ছি, হিরো গ্ল্যামার 2010 সালের মডেল, 2010 সালের রেজিস্ট্রেশনে 125 সিসির বাইক, 40,421 কিলোমিটার রান করছে, 40+ মাইলেজ, আর 10 বছরের ট্যাক্স ব্যালেট, 78,000 টাকা কিন্তু এই বাইকটি মূল্য নির্ধারণ করা হয়েছে। আমি একটু দেখাই এই বাইকটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন, মাত্র 78,000 টাকা কিন্তু আপনি কিন্তু এই বাইকটি পেয়ে যাচ্ছেন, মাত্র 78,000 টাকা। এরপর সর্বশেষে যে বাইকটি দেখবো, আমি একটু এটার কন্ডিশন দেখাই, সামনে থেকে একদম পিছন পর্যন্ত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন, এই বাইকটির দাম 1,05,000 টাকা। হিরো এইচিপ 2018 সালের মডেল, 2018 সালের রেজিস্ট্রেশন, 150 সিসির বাইক, 66,000 কিলোমিটার রান করেছে, 40+ মাইলেজ, 1,05,000 টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে লকডাউনের পরে কিন্তু আজকেই প্রথম এই লকডাউনের পরে কিন্তু বাইখাতে কিন্তু এই প্রথম কিন্তু বাইখাত কিন্তু জমেশ হচ্ছে উঠেছে অনেক মানুষ কিন্তু আজ কিন্তু মিরপুর 13 নম্বর বিআরটির পিছনে কিন্তু এসে কিন্তু বাইখাটের যে আজকের বাইক এই বাইখাটে কিন্তু অনেকটা কিন্তু টানটান উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আপনাদের মাঝে কিন্তু উপস্থাপন করলাম বেশ কয়েকটি যে কয়েকটি বাইক ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়েকটি বাইক ছিল প্রতিটি প্রাইস এবং ডিটেলস আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনি যদি চাইলে কিন্তু এসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু এই বাইক হাটটি কিন্তু বসে থাকে আর হচ্ছে আপনারা আর দেরি না করে এখনও পর্যন্ত সময় আছে আপনি কিন্তু চাইলে কিন্তু এই বাইক হাটে এসে কিন্তু বাইকটি ক্রয় করতে পারেন দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর যাদের যাদের নাম্বার প্রয়োজন তাদের নাম্বার আমি আমার ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম